এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। হবে তো আমার? আপনার দোকানের নাম? এই তো আমি দিয়ে দিচ্ছি, সিরাদার রেডিমেড সেন্টার। মার্কেটটার নাম? বিবেকানন্দ মার্কেট। বিবেকানন্দ হকার্স মার্কেট। হকার্স মার্কেট প্রতিদিনই খোলা থাকে? এমনি কোথাও গেলাম ঠেলাম বন্ধ, সেটা আলাদা ব্যাপার। মার্কেটের কথা 4টার দিকে নিয়ে 9টা বিকালে, আর সকালে থাকে, ছেলে থাকে আর কি। সকালে কটা থেকে খোলে? সকালে ওই 11টা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন কাঁচরাপাড়ায়। আজ আমি আপনাদের কাঁচরাপাড়ায় স্বামী বিবেকানন্দ হকার্স মার্কেটে নিয়ে যাচ্ছি, তো আমার সাথে চলুন। এই মার্কেটটি রেল স্টেশনের পাশেই। আজ আমি ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে গিয়েছিলাম, তো দাদা বৌদির হোটেলে আজ জমিয়ে বিরিয়ানি খেয়েছি। তো ওখান থেকে আমি কাঁচরাপাড়ায় এখন চলে এলাম। আস্তে আস্তে মোটামুটি আমার 4:30 বেজে গেছে, তো দিনের আলো থাকতে থাকতেই মার্কেটে এসেছি। আপনারা সবাই জানেন আমার বাড়ি নর্থ বেঙ্গলের কোচবিহারে। তো আমি কলকাতায় যখনই আসি, সময় পেলেই এই কাঁচরাপাড়া মার্কেটে আমি চলে আসি। আর এই কাঁচরাপাড়া মার্কেট আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখান থেকে আমার বাড়ির মেয়ে এবং ওয়াইফ এবং আমার নিজের সবার জন্যই আমি কিছু না কিছু এখান থেকে নিয়ে যাই এই মার্কেটে। এই যে ঢুকে যাচ্ছি মার্কেটে, আর বড় কথা হলো এই মার্কেটে জামা কাপড়গুলো খুবই ইউনিক কালেকশন থাকে এই মার্কেটে। আর দ্বিতীয়ত জিনিসপত্রের দামগুলোও খুব সস্তা, তো আমার খুব ভালো লাগে। তো অনেকদিন পরে এলাম। এই মার্কেটে কম করে 300 মতন দোকান রয়েছে। আর সবগুলো দোকানেই ইউনিক ইউনিক ড্রেসের কালেকশন রয়েছে। এই যে দেখুন, এখানে লেডিস দোকান আলাদা, জেন্টস আইটেমের দোকান আলাদা, কিছু কিছু জুতোরও দোকান রয়েছে এখানে। আর কদিন পরে চৈত্র সেল শুরু হবে, তো জিনিসপত্রের দাম আরও সস্তা হয়ে যাবে মার্কেটে। আপনারা যারা যারা কাঁচরাপাড়া এই হকার্স মার্কেটে এসেছেন, আশা করি আপনাদের নতুন করে আর কিছু আমাকে বলতে হবে না, আপনারা সবই জানেন। তো আমরা উত্তরবঙ্গবাসী, উত্তরবঙ্গের খুব কম লোকই এখানে এসেছে। তো যারা এখনো আসেননি, আশা রাখছি আপনারা এদিকে এলে, অর্থাৎ কাঁচরাপাড়া এলে এই মার্কেটে আসবেন, আপনাদের প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিতে পারেন, আশা রাখছি খুবই ভালো লাগবে। এটা হলো হকার্স মার্কেটের পেছন দিকটা। আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা ডান দিকে, এই রাস্তার ধরেও আপনি স্টেশনে চলে যেতে পারেন। এর পাশেই স্টেশন রয়েছে। গল্প করতে করতে অনেকগুলো দোকান পেরিয়ে চলে গেলাম। তো আমার পরিচিত যে দোকানটা রয়েছে, যে দোকানের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, সে দোকানটা বন্ধ রয়েছে আজ। তো আজ অন্য একটি দোকানে যাচ্ছি। মূলত আমি আজ হাফ প্যান্ট এবং টি শার্ট নেব, তো এই দোকানে চলে এসেছি। গরম লাগবে না তো? আমি এদিকে আসলেই একটা এক দুটো প্যান্ট নিয়ে যাই। সব সময়
ফাইনালি আমি এখান থেকে শার্ট এবং দুটো হাফ প্যান্ট নিয়ে নিলাম। আপনার দোকানের নাম? এটা আমি দিয়ে দিচ্ছি, সিরাদা রেডিমেড সেন্টার। মার্কেটটার নাম? বিবেকানন্দ মার্কেট। বিবেকানন্দ হকার্স মার্কেট। হকার্স মার্কেট প্রতিদিনই খোলা থাকে? সকালে থাকে, ছেলে থাকে আর কি। সকালে কটা থেকে খোলে? সকালে 11টা থেকে 2:30 পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। দাদার এখানে ছেলেদের আইটেম বিক্রি করছে, জেন্টস আইটেম। এখানে গেঞ্জি, হাফ প্যান্ট, জিন্স প্যান্ট সমস্ত ধরনেরই ড্রেস পেয়ে যাবেন। ঠিক আছে, এই মার্কেট থেকে একখানা হাফ প্যান্ট ও একটি টি শার্ট নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি এই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি হকার্স মার্কেটের আরো একখানি দোকানে চলে এলাম। এই দোকান থেকেও গত বছর আমি হাফ প্যান্ট নিয়ে গেছিলাম। প্যান্টগুলো এই দোকানে খুবই ভালো, তো এবারও নিয়ে যাব। হবে তো আমার? আমি এর জন্য খুঁজতে খুঁজতে আপনার দোকানে এসেছি। গত বছরও আমি নিয়ে গেছিলাম একটা প্যান্ট। আপনার দোকানের নাম? অঞ্জলি। অঞ্জলি কি? ফ্যাশন। অঞ্জলি ফ্যাশন। বিবেকানন্দ হকার্স মার্কেট, তাই তো? প্রতিদিন খোলা থাকে? ঠিক আছে। সমস্ত রকম জেন্স আইটেম বিক্রি করেন? এখন আমি হকার্স মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। এই হকার্স মার্কেটের পাশেই আরও মার্কেট রয়েছে, অনেক কাপড়ের দোকান রয়েছে, সবই বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখন আমি সোজা স্টেশনে চলে যাব। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।